আসসালামু আলাইকুম প্রকল্প বন্ধুরা, প্রবাসী বা সবার পক্ষ থেকে সবাইকে স্বাগত। কেন আজকে লাভবার বক্সটা একটু চেক করলাম, দেখি মাশাআল্লাহ ছয়টা ডিম আছে, তবে একটা ডিম আনফার্টাইল, বাকি পাঁচটা ডিম ফার্টাইল ছিল। দেখেন চারটা বেবি ফুটেছে মাশাআল্লাহ। দুই নম্বর তিন চার একটা ছোট, আরও একটা বেবি ইনশাল্লাহ ফুটবে। এই জোড়াটা অফলাইন, এটা প্রতিবারে চারটা পাঁচটা দিয়ে থাকে আলহামদুলিল্লাহ। দেখেন অনেক ভাই আমাকে প্রশ্ন করে, ভাই আপনি কী মেডিসিন ইউজ করেন? ভাই এখানে আলহামদুলিল্লাহ ভালো মানের খাবার দিলে ভালো রেজাল্ট সম্ভব, তাই আপনি পাখিরে সব ফুট এক ফুট দেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। দেখেন ইনশাল্লাহ আরও একটা বেবি ফুটবে, আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। দেখেন এই অফলাইনের জোড়াটা আমার অনেকগুলো বেবি দিয়েছে আলহামদুলিল্লাহ। চারটা কিউট বেবি ইনশাল্লাহ, বাকি একটা আগামীকাল অত এর পরের দিন ফুটবে, কারণ একদিন পর পর একটা করে ফুটে, কারণ ডিমগুলো পারত এভাবে পারত। দেখি উপর অন্য একটা বক্স আছে, এটা নিচে একটা বক্সটা কি অবস্থা? এটা নতুন পেয়ার করছি মশালা, এটা ফিমেল চারটা দিয়েছে আলহামদুলিল্লাহ। তবে এই ফিমেলটা পুরনো আর মেল পাখিটা একদম নতুন দিয়েছি, বাকিটা আল্লাহ জানে কি হয়। চারটা ডিম মশাল্লাহ, এখানে এক পেয়ার আছে অফলাইন, রেড হেড অফলাইন মাসাল, এটাতে এমন ঘর তৈরি করছে কীভাবে দেখব। এটা তো মাসাল খুব সুন্দর করে নেস্টিং করছে। কিছুদিন আগে বিক্রি করছি, তিনটা দিয়েছি। কিছুই তো দেখতে পাই না, যাই হোক আবার এগুলাকে একটু বন্ধ করে দিই। আলহামদুলিল্লাহ আর একটা পেয়ার আছে, কিছুদিন আগে ওই বিক্রিগুলো বিক্রি করছি, এটা কি অবস্থা দেখি। এটা তিনটা দিয়েছি আলহামদুলিল্লাহ, আরও দিদি মাত্র তিনটা দিছে। প্রবাসী পাখিগুলো যাদের ভালো লাগে তারা একটা করে ফলো দিন, লাইক দিন, কমেন্ট করুন। কেমন হলো ভিডিওটা? যারা প্রবাসী পাখি পালতে চান তারা মেসেজ করুন, পরামর্শ দিব।